মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা শেষ অ্যান্ড টেস্ট পরীক্ষার ফলাফলও অলরেডি ঘোষণা হয়ে গেছে ডিসেম্বর মাসটাও প্রায় শেষের মুখে এরপরে কিন্তু মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু হাতে গোনা কয়েকটা দিন এই হাতে গোনা কয়েকটা দিনে তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমাদের প্রিপারেশনটা তোমাদের উচ্চ লেভেলে যাবে অ্যান্ড কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করলে তোমরা কিন্তু একটা ভালো পজিশনের নাম্বার পেতে পারো যারা একদমই পড়াশোনা করনি এই মুহূর্তে কিভাবে পড়াশোনা করলে তোমরা মার্কটা তোমাদের যে খাতা সেই খাতাতে নিয়ে আসতে পারো অ্যান্ড কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে তোমরা কিন্তু কম লিখে বেশি নাম্বার পেতে পারো সেই সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওটি আমি কিন্তু ডিসকাশন করবো তা যে আমি চাইবো তোমরা যদি দু হাজার বাইশ তেইশ সেশনের মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিন্তু মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ তেইশ সেশনের যে ফুল স্ট্র্যাটেজি কীভাবে পড়াশোনা করবে এই মুহূর্তে তুমি যে পজিশন আছো সেই পজিশন থেকে তোমাকে নিজেকে কীভাবে ইম্প্রুভ করবে এন্ড ইমপ্রুভ করে তার থেকে বেটার বইতে না অর্থাৎ তুমি যেখানে টেস্ট পরীক্ষাতে তোমার একটা নাম্বার পেয়েছো সেই নাম্বার থেকে কিভাবে একশো থেকে দেড়শোটি নাম্বার তোমার এই যে মেন খাতাতে সেখানে অ্যাড করবে সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি ডিসকাশন করবো তা যে আমি চাইবো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো তো অ্যাট ফার্স্ট আমি কথা বলবো যে সমস্ত স্টুডেন্টরা একদমই পড়াশোনা করনি দিন পর্যন্ত এই মুহূর্তে পড়াশোনা করতে চাও অ্যান্ড পড়াশোনা করে তোমরা কিন্তু একটা পাস মার্ক অর্থাৎ তোমাদের খাতাটা তোমরা কিন্তু পাস মার্কের মধ্যে কিন্তু আনতে চাও তো তাদের ক্ষেত্রে আমি কিন্তু স্ট্র্যাটেজি দেবো এই মুহূর্তে তোমরা কিন্তু একটা সাইসেন ভিত্তিকভাবে পড়াশোনা করো বিভিন্ন যে স্যার আছেন তোমাদের সেই স্যারদেরকে তোমরা বলো যে স্যার আমি এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু করতে চাই অ্যান্ড এই চ্যাপ্টারটা থেকে আমি কিন্তু পাস করতে চাই অথবা এভাবে বলো যে স্যার আমরা আমি এই সাবজেক্টটা একদমই পড়িনি স্যার এই সাবজেক্টটা থেকে কীভাবে পাস করা যাবে সেই পাস নাম্বারগুলো আপনি আমাকে বলে দিন বা এখান থেকে সাইসেন কিছু কোশ্চেন দিয়ে দিন যেখান থেকে আমি কিন্তু পাসটা হয়ে যেতে পারি এভাবে তোমরা কিন্তু একদম পড়াশোনাটা করতে পারো এই মুহূর্তে তোমরা যদি অন্ধের মতন চ্যাপ্টার উল্টে উল্টে পড়াশোনা করতে শুরু করে দাও তোমরা কিন্তু পাঁচ নাম্বারটাও পাবে কিনা সেই মুহূর্তে কিন্তু সন্দেহ আছে এই মুহূর্তে যারা একটা মধ্যবিত্ত পজিশনে আছো অর্থাৎ মিনিমাম একটা পড়াশোনা করেছো অ্যান্ড টেস্টেও কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো তারা কিভাবে নিজেদেরকে ইম্প্রুভ করবে তো তোমাদের জন্য আমি চাইবো তোমরা কিন্তু অলরেডি যারা এই ধরনের নাম্বার পেয়েছো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো তারা অলরেডি কিন্তু তোমাদের যে টেস্ট বই সেই টেস্ট বইয়ের কিন্তু এইট্টি পার্সেন্ট যে চ্যাপ্টার সেই এইট্টি পার্সেন্ট চ্যাপ্টার অলরেডি কিন্তু আশা করি কভার করে ফেলেছো তো আমি তোমাদেরকে বলবো ওই এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট চ্যাপ্টারের মধ্যেই কিন্তু বেশিটা কোশ্চেন আসবে সেই বেশিটা কোশ্চেনের মধ্যে ওই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে কিন্তু একটাও মিস কোয়েশ্চেন করা যাবে না তো সেক্ষেত্রে তোমার কী করতে হবে সেই চ্যাপ্টারগুলোর প্রতি আবার বেশি গুরুত্ব দিতে হবে অ্যান্ড যে টেন পার্সেন্ট চ্যাপ্টার বাকি রয়ে গেছে সেগুলোতে কোনো রকম কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু নেই অ্যান্ড টেস্ট পেপার তোমাদের যেগুলো বেরিয়ে গেছে সেই টেস্ট পেপারগুলো বিশেষ করে ডাব্লিউ অ্যান্ড এন এম বি ইটিএ তোমরা কিন্তু ফুল্লি কিন্তু থ্রোলি সেই চাপ্টারগুলোতে কিন্তু ফলো করো অ্যান্ড তোমরা কিন্তু চ্যাপ্টারের এই যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের পিছন দিকে যদি তোমরা ঠিকভাবে পাল্টাও সেখানে কিন্তু তোমাদের সাজেশন ভিত্তিক কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলো কিন্তু খাতায় লিখে তোমরা কিন্তু টোটালি মুখস্থ করতে পারো ওকে এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা এখান থেকে কিভাবে ইম্প্রুভ করবে তো এখানে তোমরা যে স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করছো সেই স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো অ্যান্ড এখানে আমি কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কিন্তু গ্রুপ স্টাডিটা একটু বেসিস করে করার চেষ্টা করো অ্যান্ড সেলফ স্টাডি করার চেষ্টা করো স্যারদের সাপোর্ট নিয়ে তোমরা কিন্তু সেলফ স্টাডি করার চেষ্টা করো অ্যান্ড এক্সট্রা টাইম দাও কিন্তু বাড়িতে নিজেদেরকে প্রিপারেশন করার জন্য অ্যান্ড অবশ্যই কিন্তু লিখে লিখে কোশ্চেনগুলো মুখস্থ করার চেষ্টা চেষ্টা করবে পড়ে লিখে পড়ে লিখে জাস্ট লিখে নয় জাস্ট পড়ে নয় পড়ে মুখস্থ করে লিখার চেষ্টা করো ওকে এইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করো অ্যান্ড সব থেকে কম লিখে কীভাবে নাম্বার পাওয়া যায় একমাত্র স্ট্র্যাটেজি হচ্ছে সেটাই তোমরা কিন্তু খারা খাতাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু খাতাটাকে গোছানোর চেষ্টা করবে সেক্ষেত্রে তোমরা কী করবে যদি সম্ভব হয় তোমাদের দ্বারা সেটা কি করবে না যদি তোমরা একের দাগের কোনো কোশ্চনের অ্যান্সার লিখার চেষ্টা করো সেই একের দাগের কোশ্চেনগুলো হয়তো এইভাবে বিভক্ত করা আছে এক এক দাগের এক একের দাগের দুই একের দাগের তিন তো এক্ষেত্রে তোমরা কিন্তু একের দাগের একের কোশ্চেনটা এখানে লিখে একের দাগে এর কোশ্চেনটা পরের পেজে লিখবে এইভাবে কিন্তু কোনোভাবেই কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবে না আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একের দাগ যখন তোমরা শুরু করবে একের দাগের পর পর তিনটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা পর পর লেখার চেষ্টা করবে তাতে করে কী হবে স্যারের যে ইম্প্রেশান সেই ইমপ্রেশনটা তোমার খাতার প্রতি কিন্তু আলাদাই হবে অ্যান্ড তোমার কিন্তু নাম্বারটাও অন্যদের তুলনায় কিন্তু আলাদা হবে অ্যান্ড খাতাতে তোমরা কি করবে বোধ সাইডে কিন্তু মার্জিন দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড এই সাইডে যে মার্জিনটা সেই মার্জিনটা একটু একটু স্মল সাইডের অথবা তোমরা কিন্তু খাতাটাকে হালকা করে ভাঁজ করে রেখে দিতে পারো যেখান থেকে বোঝা যাবে যে ওই লাইন পেরিয়ে কিন্তু আমরা যাব না এভাবে তোমরা কিন্তু স্ট্র্যাটেজি ওয়াইজ যদি তোমরা খাতাটাকে সাজা তাহলে কিন্তু তোমাদের নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় আপনা আপনি উঠে আসবে অর্থাৎ স্যারের ইমপ্রেশন তোমার খাতার অবধি কিন্তু আরও ভালোভাবে প্রকাশ হবে অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা এর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের নার্ভাসনেস পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু একদম নার্ভাস বোধ কিন্তু হবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফুল কনফিডেন্সের সাথে পরীক্ষার অ্যান্সারগুলোও কিন্তু লিখে দিয়ে আসবে আর এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে কথা বলবো যে তোমাদের হাতে কিন্তু এখন কিন্তু আর কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিনের তোমাদের কিন্তু কয়েক একটা মিনিটও তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমি তোমাদের চাইবো যে চব্বিশ ঘন্টা টাইমের আছে সেই চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে আমি চাইলাম যে তুমি হয়তো টিউশন যাচ্ছ টিউশন গেলো ছ ঘন্টা গেল ছ ঘন্টা বাদ দিয়ে বাকি যে সময়টা আছে সেই সময়টা ছ ঘন্টা ছয় ছয় বারো ঘন্টা মানে ছ ঘন্টা তোমাদের টিউশন ছ ঘন্টা তোমাদের ঘুম অর্থাৎ বারো ঘন্টা বারো ঘন্টা বাদ দেওয়ার পরে বাকি যে সময়টা অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা খাওয়া দাওয়া স্নান বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু কাইন্ডলি তোমরা কিন্তু পড়াশোনার মধ্যে থাকো অর্থাৎ বাড়িতে পড়াশোনা করার চেষ্টাটা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এনাফ টাইম পেয়ে যাবে সেখানে কিন্তু দশ থেকে বারো ঘন্টা তোমাদের দশ ঘন্টা তোমাদের কিন্তু হাতে চলে আসবে সেই দশ ঘন্টা তোমরা যদি সেলফ স্টাডি করো বাড়িতে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু সেই হাই লেভেলে পৌঁছে যাবে যেটা তোমরা আশা করছো না আমি চাইবো তোমরা যদি এই স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো এইভাবে যদি খাতাটাকে গোছাও আর যে যে পজিশন আছে সেই পজিশনটাকে যদি বারবার এখন রিভাইজ করো এক্সট্রা বই না কিনে এক্সট্রা চ্যাপ্টার না কভার করে সেই চ্যাপ্টারগুলোকে যদি বারবার ফোকাস করো তাহলে আমি বলবো ওই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো তুমি কিন্তু অলরেডি অ্যাটেন্ড করতে পারবে অ্যান্ড বেশি নাম্বার পেবে যদি তুমি নতুন চ্যাপ্টার এখন কোনো ট্রাই করতে যাও তার থেকে ওকে আমি চাইবো তোমরা এই স্ট্র্যাটেজি নিয়ে পরীক্ষাটা দাও আশা করি ভালো পরীক্ষা দেবে বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করান চৌদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনে ক্লিক করে দাও বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে অ্যান্ড ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা অ্যান্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাই